চুরি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পার্সোনাল ম্যানেজার। শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ওয়েভারলি জুট মিলের পার্সোনাল ম্যানেজার অমিত ঘোষ। বেঙ্গল পাবলিক রিকভারি অ্যাক্ট 1930 অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পাঠানো হয় ব্যারাকপুর আদালতে। সাংসদ অর্জুন সিং এই বিষয়টিকে প্রশাসনের ভালো পদক্ষেপ বলে জানান। জুট মিল অনেকদিন বন্ধ ছিল, বন্ধ হওয়ার পরে চালু হয়েছে। আমরা ভেবেছিলাম একটা ভালো লোক এই বিলটা নিয়েছে, কিন্তু নেওয়ার পরে পিএফপিএসআই গ্র্যাচুইটি কোনোটাই দিচ্ছে না। ওয়ার্কারকে মানে ইভেন হপ্তাহও সময় মতন পাওয়া যাচ্ছে না, এইটা নিয়ে ব্যাপক সমস্যা হয়েছে। সেখানে আজকে পরিদেশে মামলা হয়েছে, পিএফ ডিপার্টমেন্ট মামলা করেছে, ওর পার্সোনাল ম্যানেজার আরেস্ট হয়েছে। তো সার্টিফিকেট কেসে তো এরকম, এদের যারা কিছু অসাধু মিল মালিকরা আছে তারা এইসব করে বেড়ায়, আর তাদেরকে সঠিক কাজ করেছে প্রশাসন। এটার জন্যে আমি প্রশাসনকে